নভেম্বরের মধ্যে তৃণমূলের সব সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগ। পদ পাবে না বিতর্কিত ও অনুপ্রবেশকারী। এমনকি ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল, ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলগুলো আমরা শেষ করব। নেত্রীর সবুজ সংকেত বা নির্দেশনা পেলেই তখন যা সহযোগী সংগঠনের সম্মেলনগুলো সম্পন্ন হয়ে থাকে। ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল আর সড়কের স্বস্তির যাত্রা। লঞ্চ সময় মতো পৌঁছলে অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগ, ঘাটে বাইক আর গাড়ির দীর্ঘ সারি। আমরা রাত্রে 12টার দিকে আসছি আর এখন মনে করেন 8টার মতন বাজে, এখনো জামে আছে। কখন যে ঘাট পার হবো তার কোনো সম্ভাবনা নেই। মাইক্রো প্রাইভেট হায়েস্ট গাড়ি এগুলো পার করছে, পরিবহনের যাত্রীবাহী গাড়ি কোনো টানতেছে না। ডাবল কেবিন, হ্যাঁ, 3000 টাকা ডাবল কেবিন কে 3000 টাকা নিচ্ছে? আপনার লঞ্চ থেকে নিচ্ছে? এটা এটা কার লঞ্চ? র্যাবের ওপর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে না বহুমাত্রিক সম্পর্ক দাবি রাষ্ট্রদূত, বললেন আগের মতো সহজ নেই ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। পশ্চিমবঙ্গের দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির অতিথি যমুনা টেলিভিশনের মাহসিনুল হাকিম, শুনিয়েছেন সুন্দরবনের দস্যু মুক্তির রোমাঞ্চকর গল্প। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছে আমি জানাতুল কোলি, জানাবো বিস্তারিত। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঝে কেউই পরাজিত করতে পারবে না, এমন আত্মবিশ্বাস নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। চলতি বছরের নভেম্বরের মাঝে তৃণমূলের সব সম্মেলন শেষ করাই লক্ষ্য, একই সময়ে শেষ করতে হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন। প্রতিটি ক্ষেত্রে এই বাদ পড়তে যাচ্ছেন বিতর্কিত ব্যক্তিরা। 21তম জাতীয় সম্মেলনের পর থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে আওয়ামী লীগ। তবে মহামারীর কারণে প্রায় 2 বছর অনেকটাই ধীরগতিতে চলে সাংগঠনিক কার্যক্রম। ফলাফল প্রায় সবকয়টি সাংগঠনিক জেলাতেই আটকে থাকে নেতৃত্ব নির্বাচন, বিভিন্ন স্থানে প্রকাশ্য হয় বিরোধ, অনেকেই মানেননি কেন্দ্রের নির্দেশনা। তাই করোনার প্রকোপ কমে যেতেই চলতি বছরই জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু করে আওয়ামী লীগ। কিশোরগঞ্জের এই জেলার 2-1টা উপজেলা ছাড়া এই সবগুলাই কমপক্ষে 18 বছর যাবৎ সম্মেলন হয় না, এবং কোনোটা আছে যে 25 বছর, 26 বছর, 27 বছর পর্যন্ত আছে যে সম্মেলন না। আমাদের মাদারীপুরের 2-1টা উপজেলা আছে যেগুলা প্রায় 25-26 বছর হয়ে গেছে সম্মেলন হয় নাই। তা আমরা সেগুলোকে একই সাথে আমরা কাজ করছি এবং টার্গেট সবগুলাই এই জুন মাসের, জুলাই মাসের মধ্যে থানা সম্মেলনগুলো শেষ করব। নেতৃত্ব নির্বাচনে কোনো আপোষ হবে না বলে জানান আওয়ামী লীগ নেতারা, বলেন কোনোভাবেই পদ পাবেন না বিতর্কিত এবং অনুপ্রবেশকারীরা। সাধারণত রোজার মাসে কিন্তু কখনোই ওইভাবে কোনো সম্মেলন করা হয় না, কিন্তু এবার কিন্তু সেটাও আমরা করতেছি। সুতরাং আমরা জাতীয় সম্মেলনকে ঘিরে আমরা যাতে কোনো জেলার সম্মেলন বাকি না থাকে, কাউন্সিল বাকি না থাকে, এবং কোনো উপজেলা পর্যায়ের কোনো কাউন্সিল বাকি না থাকে, এমনকি ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল, ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলগুলো আমরা শেষ করব। শুধু মূল দল নয়, নির্বাচনকে সামনে রেখে সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনও সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝেই শেষ করতে চায় আওয়ামী লীগ। নেত্রীর সবুজ সংকেত বা নির্দেশনা পেলেই তখন যা সহযোগী সংগঠনের সম্মেলনগুলো সম্পন্ন হয়ে থাকে, এবং একটি চিরায়ত নিয়ম হলো যে সহযোগী সংগঠনগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেগুলির সম্মেলন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পূর্বেই সম্পন্ন হয়ে থাকে। পরিস্থিতির পরিবর্তন হলে রাজপথেও দলকে সংগঠিত রাখতে পারে, এমন বিবেচনাতেই সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে নগরীতে ফিরছেন মানুষ, ভোরে যথাসময় সদরঘাট পৌঁছেছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। রাত 3:30 থেকে সদরঘাটে দেখা মেলে ঢাকা ফেরার মানুষের ঢল, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদ ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন যাত্রীরা। আগের দিনের তুলনায় আজ বেশি ভিড় দেখা যায়, একই সাথে বেশি ভাড়া আদায়ের অভিযোগও ছিল কয়েকটি লঞ্চের বিরুদ্ধে। ঘোষের ঘাট থেকে ছেড়ে আসা MB সাফির 2 লঞ্চে কেবিনের প্রতি যাত্রী থেকে 800 থেকে 1000 টাকা বেশি
আদায়ের প্রমাণ মেলে। ভোরে অনেকে যানবাহন না পেয়ে পায়ে হাঁটা দিলেও সকালের পর যানবাহনের ভিড়ে সদরঘাট, বাংলাবাজার আর বংশাল রোডে তৈরি হয় তীব্র জ্যাম। যাওয়ার সময় তো খুব এনজয় করে গেছিলাম, বাড়িতে যাওয়ার ইয়েটা ছিল অন্যরকম। এখন আসছি, যখন আসার সময় একটু মন খারাপ ছিল। কাজিনরা মিলে অনেক মজা করেছে, খেলাধুলা করেছে, পুকুরে সাঁতার কেটেছে। দেশের প্রধান দুই নৌ রুটে বেড়েছে যাত্রীর চাপ আর ভোগান্তি। মাদারীপুরের বাংলাবাজার লম্বা সারি সারি তৈরি হয়েছে মোটরসাইকেল, মিনি ট্রাক ও ব্যক্তিগত যানের। ফেরি পারাপারের জন্য রাত থেকেই অপেক্ষা করছে অনেক যাত্রী। গতদিনের তুলনায় এই রুটে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। এদিকে দৌলতিয়া পাটুরিয়া রুটের চিত্র ভিন্ন নয়। রাজবাড়ির দৌলতিয়া প্রান্তে প্রায় 9 কিলোমিটার দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যাত্রী ও পণ্যবাহী যান। মাঝরাতে এসেও ফেরিঘাটের দেখা পায়নি বেশিরভাগ গাড়ি। ভোগান্তিতে ভারী হচ্ছে অভিযোগের পাল্লা। বেনাপুর থেকে 3-4 দিকে আমরা রওনা দিয়েছি এখানে, আর 9টার মধ্যে আমরা চলে আসছি। 9টা থেকে এই ভোগান্তি, এই জ্যামের মধ্যে আমরা বসে আছি। বাচ্চা কাচ্চা তো প্রচুর বিরক্ত করতেছে, এমনি গরম, আর তো ফেরি তো সেরকম দেখতেছেও না। আমি খুলনা দৌলতপুর থেকে উঠছি রাত্র 9:30, তখন থেকে রাত্র 1টা বাজে ঘাটে পৌঁছাইছি। 14 কিলো জ্যাম ছিল, এখন জ্যাম ঠেলে ঠেলে 7 কিলো পদক আসছি। গতকালকে সন্ধ্যায় 7টাতে ছেড়ে আসছি, এখনো পর্যন্ত ফেরি পাইলাম না। ঈদের ছুটি শেষে এবারে মানুষের ঘরে ফেরার পালা। ঘাটের পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ সরকার। প্রদ্যুৎ, সকালে যানবাহনের বেশ চাপ ছিল, এখন অবস্থা কি আমাদের জানাবেন? হ্যাঁ কলি, চাপ আরো বেড়েছে। এক কথায় বলা যায় দুর্ভোগ এবং ভোগান্তি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে এই বাংলাবাজার ঘাটে। বিশেষ করে ফেরি সার্ভিসে যারা পারাপারের জন্য এসেছেন, তারা কিন্তু দুর্ভোগ ভোগান্তি সহ্য করে এই ঘাটেই অবস্থান করতে হচ্ছে অনেকে। অনেকে কিন্তু তাদের ব্যক্তিগত যানবাহন রেখে তারা আলাদাভাবে লঞ্চে বা স্পিডবোটে চলে যেতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতির মূল কারণটি হচ্ছে, আপনি জানেন যে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ফেরি সার্ভিস অচল অবস্থা চলছে। এই মুহূর্তে এই রুটে মাত্র 5টি ফেরি চলছে, যেই কারণে কিন্তু এবং একই সাথে বাইকারদের জন্য পৃথক একটি ঘাট করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু ফেরি সার্ভিসে কিন্তু একটি সীমাহীন দুর্ভোগ এই মুহূর্তে রয়েছে। এবং আমরা জানতে পেরেছি বিআরডব্লিউটিসির পক্ষ থেকে যে ওপারে ফেরি যাওয়ার সাথে সাথে কিন্তু ফেরিগুলোকে খালি আনা হচ্ছে। শুধুমাত্র এই চিত্র ফেরিতে নয়, আমরা লঞ্চেও আমরা খবর পেয়েছি যে অসংখ্য লঞ্চ ওপার যাওয়ার সাথে সাথে কিন্তু যাত্রী চাপ সামাল দিতে কিন্তু খালি অবস্থায় তারা আবার ফিরে আসছে। এবং দক্ষিণাঞ্চল থেকে ফেরার যে সকল যাত্রী রয়েছে সবাইকে কিন্তু অনেক বেশি ভাড়া, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভাড়া গুনে কিন্তু এই ঘাট এলাকায় পৌঁছতে হচ্ছে। ফেরিতে ভাড়া ঠিক রয়েছে, লঞ্চে ভাড়া ঠিক রয়েছে, এবং ওপার থেকে গিয়েও কিন্তু বাড়তি ভাড়া গুনে তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে প্রদ্যুৎ। দর্শক, এবারে রাজবাড়ি দৌলতিয়া ঘাটের খবর জানবো, সেখান থেকে সাথে আছেন সহকর্মী রুবেলুর রহমান। আর রুবেল, ঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? কোনো অভিযোগ বা দুর্ভোগের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? দুর্ভোগটা চরমে পৌঁছেছে, কারণ গতকাল মধ্যরাত থেকে কিন্তু দৌলতিয়া প্রান্তে এসে ফেরি নাগাল পাননি এখনো যাত্রীরা, যার কারণে কিন্তু যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু দৌলতিয়া খুলনা মহাসড়কে প্রায় অধিক এলাকায় কিন্তু পণ্যবাহী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনের সিগন্যাল তৈরি হয়েছে, ফলে কিন্তু তাদের পণ্যবাহী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনের সিগন্যাল তৈরি হয়েছে, ফলে কিন্তু তাদের 8 থেকে 10 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু ধরে তারা কিন্তু এই যানবাহনে অপেক্ষা করছেন। তো আমি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে, যদিও ঈদ শেষে একযোগে কর্মস্থলমুখী মানুষ ঢাকায় ফেরা শুরু করেছেন, যার কারণে কিন্তু দৌলতদিয়া প্রান্তে এই যানজটের সৃষ্টি হয়েছে।
তো চালক এবং যাত্রীরা কিন্তু অভিযোগ করেছেন যে বিআইডব্লিউটিসির সমন্বয়হীনতার কারণে কিন্তু এই দুর্ভোগটা সৃষ্টি হয়েছে। কেননা ঈদের আগে কিন্তু এক প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা ছিলেন, তারা কিন্তু ঘরমুখী হতে পেরেছিলেন, কিন্তু এখন কিন্তু সেই ভোগান্তিটা চরমে পৌঁছেছে। তো তারা বলছেন তারা কিন্তু ঢাকা থেকে এসে ঢাকামুখী হচ্ছেন, যার কারণে তাদের আজকে অফিস ছিল কিন্তু সেই অফিসও তারা ধরতে পারছেন না। ঘাট থেকে প্রায় 4-5 কিলোমিটার এলাকা দূরে এখনো তারা অবস্থান করছেন, দুপুর নাগাদ বা বিকেল পর্যন্ত ফেরি পাবে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু দাবি করছেন তারা সর্বোপরি সব ধরনের চেষ্টাই করে যাচ্ছেন। গত 24 ঘন্টায় তারা প্রায় 9,000 মতো গাড়ি পারাপার করেছেন দৌলতদিয়া ঘাট দিয়ে। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হারে ছোট গাড়ি এবং মোটরসাইকেলের বিষয়টি তারা বলেছেন। তো আজকে আমরা কিন্তু লক্ষ্য করেছি ঘাট এলাকায় কিন্তু মোটরসাইকেল এবং ছোট গাড়ির উপস্থিতিটা বেশি, তাছাড়া কিন্তু তার পাশাপাশি যাত্রীবাহী এবং পচনশীল পণ্যবাহী ট্রাকেরও কিন্তু লম্বা সিরিয়াল রয়েছে, যার কারণে কিন্তু ট্রাফিক পুলিশ ঘাট এলাকা থেকে 6-8 কিলোমিটার দূর থেকে কিন্তু আঞ্চলিক সড়ক যে রয়েছে সেই আঞ্চলিক সড়ক দিয়ে কিন্তু ছোট গাড়িগুলোকে ঘাটে প্রবেশ করার জন্য অনুরোধ করছেন এবং সেই ছোট গাড়িকে কিন্তু সেই আঞ্চলিক মহাসড়ক দিয়ে তারা ঘাটে প্রবেশ করা। ধন্যবাদ আপনাকে রুবেল। এদিকে আজও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন মানুষজন, অনেকে আবার বাড়ির পথ ধরেছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়ার মানুষের সংখ্যাই বেশি দেখা গেছে। যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি মূলত তারাই এখন বাড়ির পথে। এদিকে যারা রাজধানীতে ফিরেছেন তাদেরও ট্রেন যাত্রা নিয়ে কোনো অভিযোগ ছিল না। বাড়িতে গেলাম, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলো, আবার ফিরে আসলাম। মেয়েটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ে, গেলাম ওয়ানাফে, আসলাম ওয়ানাফে, কোনো ঝুঁকি ঝামেলা নেই। সকালে ঘুম থেকে উঠে এসে মনে করেন যে এত সময় বসে থাকা একটা খুব বোরিং লাগছে। আমরা সবসময় ট্রেনে করি, ট্রেনের টিকিট না পাইলেও আমরা ওয়েট করি, টিকিট পাওয়ার পরে আমরা ট্রেনে যাতায়াত করি, বাসে যাই না। ভেরি কমফোর্টেবল, ভেরি ভেরি কমফোর্টেবল, এক্সেলেন্ট, টিকিট অ্যাভেলেবল। এবারে কমলাপুর রেল স্টেশনের খবর একটু জানতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকী, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাব্বি, যাত্রীরা তো সকাল থেকে স্বস্তির যাত্রার কথাই জানাচ্ছিলেন, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই তো? না কলি, আসলে এখানে ভোগান্তি বা বিপর্যয় কিছুই নেই, বেশ স্বস্তিদায়ক যাত্রা। এবং সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রুট থেকে ছেড়ে এসে কমলাপুর এসে পৌঁছেছে। এবং একটু যদি বলি যে আসলে ট্রেন ভ্রমণে আসলে যারা টিকিট পাননি এবং টিকিটের জন্য যে হাহাকার আমরা দেখেছি, তারপরে টিকিট পাওয়ার পর তারা যখন ট্রেনে চড়েছেন তখন সে হাহাকার বা অস্বস্তি বা টিকিটের যে ভোগান্তি সব ভুলে গেছেন যাত্রীরা। এবং ফেরার পথেও তারা কিন্তু জার্নি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং ঈদ যাত্রায় তারা ট্রেনকেই বেছে নিয়ে থাকেন। এই কারণে আসলে কলি তারা বলছেন যে অনলাইনে টিকিট সিস্টেমটা যদি একটু স্মুথ হতো আর একটু সহজ হতো, যদিও সহজ নামে একটি প্রতিষ্ঠান এই ঈদের টিকিট বা ট্রেনের টিকিটের কাজটি করে আসছে অনলাইনে, সেই সহজটি আর সহজ নেই, কঠিন হওয়াতে এবং ভোগান্তি বেড়েছে। তাই সহজ করার জন্য যাত্রীরা বারবার বলছেন একই কথা যে অনলাইনে টিকিট সিস্টেমটি যদি আরেকটু সহজ হতো তাহলে তাদের ভোগান্তি অনেকটাই কমে আসতো। এখন পর্যন্ত ট্রেনের যে চিত্র আমরা সকাল থেকে দেখেছি তাতে আসলে তেমন কোনো ভোগান্তির চিত্র আমাদের চোখে পড়েনি, স্বস্তিদায়ক এবং নিরাপদ আরামদায়ক ঈদ যাত্রায় ঢাকায় প্রবেশ করছেন বাড়িমুখী বা ঢাকামুখী মানুষজন। ধন্যবাদ আপনাকে রাবি। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। ঈদ শেষে বাস যোগে অনেকেই ফিরছেন ঢাকায়, দূরপাল্লার বাসগুলো এসে থামছে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে। ভোর থেকে গাবতলিতে আসা বিভিন্ন জেলার যাত্রীরা স্বাভাবিক বাস যাত্রার কথাই জানিয়েছেন। ঢাকা ফেরত যাত্রীর চাপ গেল 2 দিনের তুলনায় কিছুটা কম, মহাসড়কে যানজট তেমন একটা না থাকায় বেশ আরামদায়ক ফিরতি ভ্রমণের অভিজ্ঞতা সবার। তবে বাস থেকে নেমে নিজ গন্তব্যে যেতে অতিরিক্ত সিএনজি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা, যদিও আনুষঙ্গিক খরচের সাথে সমন্বয় করতেই বাড়তি ভাড়া নিতে হয় বলে জানান সিএনজি চালকরা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের স্লিপ নিয়ে সিএনজি প্রতি টাকা আদায় করা হচ্ছে, যদিও সিটি কর্পোরেশন ঘোষিত কোনো সিএনজি স্ট্যান্ড নেই। খুবই ভালো লাগছে, কমফোর্টেবল, এবার কোনো জামঝট নেই, অনেক ভালো ইট করেছি। সিএনজি নিচ্ছে কিন্তু সিএনজি তো অনেক টাকা দাম চাচ্ছে, মিনিমাম 100 হলে ঠিক হয়ে যায়,
700 টাকা, সকালে জুমা 700-750, বিকেলে জুমা 650। তাহলে একটা ড্রাইভার কি করবে? 100 টাকার ভাড়া হইলে এখান থেকে ফার্মগেট যাওয়া যাবে, কারেন্ট বাস যাওয়া যাবে, ওই ভাড়া দিয়ে তো আমাদের গাড়ি জমা তো হয় না। সড়কপথের খোঁজ খবর জানাতে গাবতলি বাস টার্মিনালে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু। শান্ত শান্ত, সড়কপথে তো তেমন যানজট নেই, ঈদ উদযাপন শেষে বাড়ি ফেরা মানুষজন কি বলছেন সার্বিক পরিস্থিতি নিয়ে? বলে সবারই আসলে একটা স্বস্তির কথাই বলছেন যে তাদের যে ফিরতি যাত্রা ঢাকায়, সবারই একটা টেনশন কাজ করছিল, অনেক মানুষ এবার ঢাকা ছেড়ে গিয়েছেন, ঢাকায় ফিরতে গিয়ে তাদের আসলে ভোগান্তি হয় কি না। কিন্তু তারা দেখলেন যে আসলে বেশ আরামদায়ক একটা জার্নি তারা পেয়েছেন, এই কারণে তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। যদিও যারা পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় আসছেন তাদের কিছু অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ সময় ঘাটে অপেক্ষার কথা বলছিলেন কয়েকজন। তবে এখন পর্যন্ত বলবো যে সকালবেলা আমরা যে পরিমাণ দূরপাল্লার গাড়ি আসতে দেখেছি, দূরপাল্লার বাস আসতে দেখেছি, এখন কিন্তু সেই মাত্রা কমেছে এবং এখন বলতে হবে যে যতগুলো বাস আমরা দেখছি তার ভিতরে প্রায় 90% গাড়ি আসলে পার্শ্ববর্তী জেলা অর্থাৎ এখানে সাভার বা মানিকগঞ্জ থেকে আসা, এবং এই যাত্রীরাও কিন্তু তাদের স্বস্তির কথা বলছিলেন। তবে ঢাকায় নামার পরে যে আসলে নিজ গন্তব্যে যাবেন সেই ক্ষেত্রে সিএনজি বা অটোরিকশা অথবা মোটরসাইকেল যেই বাহনগুলো রয়েছে সেই বাহনগুলোর ক্ষেত্রে বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা, এবং এখানে আবার সিএনজি চালকরাও বলছিলেন যে তাদের যে আনুষঙ্গিক খরচ রয়েছে এখানে তাদের বেশ কিছু বিষয় তাদের মাথায় রাখতে হয়, তাদের জমার বিষয় আছে, সব কিছু মিলিয়ে আসলে তারা একটু বাড়তি ভাড়াই দাবি করছেন। তবে তাদের আক্ষেপও রয়েছে যে প্রত্যাশা তারা করেছিলেন যে আজকে যাত্রীচাপ হবে সেই পরিমাণ যাত্রীচাপ কিন্তু হয়নি এবং তারা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এমন একটা পরিস্থিতি এখন চলছে। ধন্যবাদ আপনাকে শান্ত। ইউক্রেনে মারিওপোলের ইস্পাত কারখানা থেকে উদ্ধার করা হয়েছে 50 জনকে, এই তথ্য জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী। রাশিয়া বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি, দাবি সে কারণেই ধীর গতি দেখা যাচ্ছে উদ্ধার তৎপরতায়। জাতিসংঘ রেডক্রসের তৎপরতায় শুক্রবারও অ্যাজভাস্তাল কারখানায় চলে উদ্ধার অভিযান। এই দিন বের করে অন্যদের মধ্যে ছিল 11 শিশু। মারিওপোলে আটকা পড়াদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে 3 দিনের স্থানীয় অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া, যা কার্যকর হয় বৃহস্পতিবার থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আগের মতো খুব সহজ নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। তিনি বলেছেন সম্পর্কের কোনো ব্যত্যয় কোনো পক্ষের জন্যই ভালো হবে না, তাই সম্পর্ক আরও গভীর করার তাগিদ তার। বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দূতাবাসের অগ্রাধিকার, এ কারণে বহুমাত্রিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি তার। মাহফুজ মিশর ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, বছরে $900 কোটি ব্যবসা বাণিজ্য দেশটির সাথে, নামি দামি সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাক যায় বাংলাদেশ থেকে, 10 লাখের বেশি বাংলাদেশি থাকেন সেখানে, ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রযুক্তিতে সফল পথ চলা বাংলাদেশি আমেরিকানদের, তাই ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে বাড়তি গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দূতাবাসের। দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে চলে এসেছে যে এর মানে কি কোনো রকম ব্যত্যয় হওয়া কারোর জন্যই ভালো না, এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আরও গভীর করতে হবে। আগে যেমন খুব সহজ একটা সম্পর্ক ছিল যে PL480-র কিছু গম কিংবা USAID-এর কিছু সাহায্য আসলো, এখন ব্যাপারটা এরকম না, অনেক অনেক বিস্তৃত সম্পর্ক। র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ, এটি প্রত্যাহারের সব ধরনের চেষ্টাও চালাচ্ছে দূতাবাস। দুই দেশের সম্পর্ক একটা কারণে যে বাধাগ্রস্ত হয়ে থাকবে সেটা না, তবে র্যাবের উপরে এবং র্যাবের সিনিয়র অফিসিয়ালদের উপরে যে স্যাংশন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটার ব্যাপারে বাংলাদেশ খুব জোরালোভাবেই আমাদের অসন্তোষ প্রকাশ করেছে। আমি চ্যালেঞ্জ না বলে এটাকে আমি প্রায়োরিটি বলবো, দিস ইজ এ প্রায়োরিটি। যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যে নতুন খাত যুক্ত করতে কাজ করছে ওয়াশিংটন মিশন, আছে নতুন বিনিয়োগের সম্ভাবনাও, অর্থনীতির পাশাপাশি তাই নিরাপত্তাও আগামী দিনের সম্পর্কের অগ্রাধিকার। যুক্তরাষ্ট্র যেহেতু সারা বিশ্বের সব থেকে বড় মার্কেট ভোক্তা, এখানে কনজিউমার মার্কেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কাজেই আমাদের অর্থনৈতিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ থাকবে।
আসছে মে ও জুনে বেশ কিছু সফর হবে দুদেশের নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের। সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রাধিকার, সেই সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার কথা এই দূতাবাসের। সেই কাজ তারা কতখানি সফলভাবে করতে পারে তার উপর নির্ভর করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ সম্পর্কের গতিশীলতা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন। যে মানুষটির হাত ধরে জলদস্যু মুক্ত সুন্দরবন, তিনি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম। কি করে ভয়ঙ্কর জলদস্যুদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে এনেছিলেন তিনি, সেই গল্প জানা অনেক দর্শকের। তাই তো এবার হাত বাড়ালেই বন্ধু হয় থিম নিয়ে তৈরি পশ্চিমবঙ্গের জনপ্রিয় শো দাদাগিরি থেকে আমন্ত্রণ, যেখানে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির নান্দনিক জমজমাট উপস্থাপনায় তিনি জানিয়েছেন অনেক জানা অজানা গল্প। আমি মহসিনুল হাকিম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুন্দরবনের দুটি বড় দস্যু বাহিনী সুন্দরবনের জলদস্যু মুক্ত করার ক্ষেত্রে যে মধ্যস্থতা করে। একজন মহসিনুল হাকিম, দস্যুমুক্ত সুন্দরবনের ইতিহাস রচনার মধ্যমণি। নিজের দেশকে জলদস্যুর হাত থেকে মুক্ত করার নায়ক আজ দাদাগিরির মঞ্চে। মধ্যস্থতার মাধ্যমে জলদস্যুদের আত্মসমর্পণের দীর্ঘ সফল প্রক্রিয়ার পর তাকে সম্মানিত করেছে সরকারি বেসরকারি স্বীকৃতি। এবার নেমন্তন্ন প্রতিবেশী ভারতের কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি থেকে, যার থিম হাত বাড়ালেই বন্ধু হয়। দীর্ঘ কয়েক বছর সুন্দরবনের গহীন জলে জঙ্গলে ঘুরে মহসিনুল হাকিমও হাত বাড়িয়ে বন্ধুত্ব পেতেছিলেন ভয়ঙ্কর জলদস্যুদের সাথে। আস্থা ও বিশ্বাসে সেই জলদস্যুদের শুদ্ধতার পথে আনতে পাড়ি দিতে হয়েছে তাকে অনেক পথ। সঞ্চালক প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলির সাথে শেয়ার করেছেন দস্যু মুক্তির রোমহর্ষক সব গল্প দাদাগিরি সিজন 9-এ। কেমন ছিল যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিমের সেই অভিজ্ঞতা? দাদাগিরি অনুষ্ঠানে আমি মহসিনুল হাকিম শুধু না, আমি আমার প্রতিষ্ঠান যমুনা টেলিভিশন এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি, এবং আমাকে তারা যে সম্মানটুকু দেখিয়েছেন সেটি আমার দেশের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য। আমি আমার কাছে মনে হয়েছে যে আমি সেই সম্মানটুকু নিয়ে দেশে ফিরেছি। অভিজ্ঞতার ঝুড়িতে জমা হয়েছে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মুগ্ধ করা উপস্থাপনা। সৌরভ গাঙ্গুলি এত বড় একজন মানুষ, তিনি কত সাধারণভাবে চলেন, কত সাধারণভাবে কথাবার্তা বলেন, এটি হচ্ছে এই অনুষ্ঠানের আমার কাছে মনে হয় যে সবচেয়ে বিশেষ দিক। এবং আমরা যারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম পুরোটা সময় আমরা মনে হয় সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়েছিলাম। জি বাংলা দাদাগিরিতে নিমন্ত্রণের পেছনের কাহন জানা যাক তাদের মুখ থেকেই। মাথায় ওনাকে রেখেছিলাম যে আমি কোনো একটা এপিসোডে হলে আমি দাদাগিরি খেলাম, দাদাগিরি মঞ্চে দাদাগিরি এখানে এসেছি আমরা, সত্যি মানে খুব মানে আনন্দিত। এইরকম একজন মানুষকে বাংলাদেশ থেকে পেয়ে এবং ওনার ব্যস্ত শিডিউলেও উনি যে এসে আমাদের জন্য সময় বার করেছেন এবং ওনার কর্মকাণ্ডের গল্প তুলে ধরেছেন দাদার সামনে দাদাগিরির মঞ্চে, এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। বাংলাদেশ সময় রোববার রাত 10টায় ও ভারতীয় সময় রাত 9:30টায় প্রচারিত হবে দাদাগিরির এই পর্বটি। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।